빛에 불어 허브의 아이콘 주피터를 깨어 있게 하세 달콤 달콤 쇼바이 하세 선생님 무척 갖고 왔다 가세 전깃도는 밤이 되겠다 빙빙촛 우풀 뜨길 직장 랜 굴때 빠리니 아니 근데 쟤네들이 많았구나 আমার ভিতরের ম্যাঙ্গো পিপো কিন্তু দেখে যাবে নায়ক নায়িকা যদি বড় অ্যাক্ট হয় তাহলে শিল্পীর মৃত্যু হয় না বললে পাঠালাম আমার গুরু গিরিশচন্দ্র বলতেন বিনোদ আমেন তখন দেখি শুধু বিনোদ 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 করতেছেন ওফ গেল কইরা ভাইজান আপনি দেখি সুন্দর বাংলা কই যায় বাংলা কমুনি কি চায়না ভাষার কথা কমুনি কি ওই মেয়ে মরে যেতে পারি মেলা কষ্ট করে কিন্তু বাংলা আমাকে এই দেশ পাশ করাইছি না আমাকে দেশ পাশ করাইছি এত করে বুঝতে পেরেছি আপনি বিপ্লবী জি না কোনো চাকরি নেই বাকরি নেই কারো হাতে কোনো কাজ নেই সবাই বেকার হয় ড্রাগস দাও নাহলে প্রেম করো অসহ্য তাহলে পরে কি কইতেছি ডুব দিলাম কমলাকান্তা নদীতে ভাইসে উঠছে এখানে না বললে এখানে আসলাম কিভাবে কি কি বলছেন আপনি তার মানে আপনি মৃত মানুষ আমি নাকি মরে গিয়েছি তোমার চরণে দিও ঠাই কত পাপে কাটিয়েছি জীবন অন্যের কোনো দেখা নেই গো গুরু আল্লাহ করে কাঁদতেছে কেন এ যদি সজ্ঞ হয় গুরুদেব কোথায় আপনি ওই চরণে প্রণাম করি ঘুমায় পড়ছেন নাকি কে কে গো গুরুদেব দেখো চিমসে মিমসে দাঁত কেলাচ্ছে আমি ভেবেছি গুরুদেব এসে সং হাজির হয়েছে আমার কি আর সেই কপাল আছে গো চোখ গুলে মিনসে কে দেখতে হলো কি কইতেছেন আপনি সব চে 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 এ দূরে যান দূরে যান এই যে এটা কিন্তু দুনিয়া না যে আপনি শেষে করবেন আরে আমি আপনার শেষের দারদার কিন্তু আড়ি না কথার কি চিরি চাষা বুসা আবার ভালো কথা কইবে কি করে চাষা বুসা কথাটা আপনি কারে বললেন আমার বলছেন নাকি চোখের সামনে তো আর কাউকে দেখতে পাচ্ছি না কথা কইলে তো আপনার সাথেই কইতে হয় আরে মেজাজ তো হট হয়ে যেতেছে গা কইতাম নাকি দুটা মন্দ কথা ভাল লাগতেছে না কিন্তু আর মন্দ কথা বিনোদ দাসি পোছে নাকো কতক্ষণ ধরে সত্যি কইছি সরে নাকো সর কি যে করতে মন্ডায় চাইতাছে পীর বংশের লোক দাদা ছোটবেলা থেকে কইছে মায়ে মায়ে সে শরীরের মধ্যে আর দিস না কি মিনছে কি বললি আমার গায়ে হাত তুলবি এখন সময় কইছে আপনার গায়ে হাত তুলবি চাইলেন বেশি বুঝি এই যে এখনি বললি যে হ কইছি আর তো তুলি না এত স্থিতি কারণে কি আছে অসভ্য ছোট লোক ইতর আগে তে নেই কো বলে পরে দিতম দিতম জমিদার বাবুর কাছে নালিশ করে তখন টেরটা পেতে কত ধানে কত চাল কত জমিদার আমার দাদার পায়ের নিচ দিয়ে আইটে গেছে তার নাই হিসাব আর আমারে দাইতেছে জমিদারের ডর মরি মরি তা তোমার দাদা কি ছিল গো কে আবার এক নামে তো সবাই চিনতো সিরাজগঞ্জের আয়নাল গা সুন্দর ও মা গা সুন্দর এইটা আবার কি জমিদারের থেকে বড় কিছু অবশ্যই বড় কিছু আমার দাদা যদি না থাকতো তাহলে পরে তো জমিদারের জমিদারই পেতো না সবকিছু জঙ্গলই থাকতো আমার দাদা গাছের উপরে উঠে গাছ কাটতো আর জমিদাররা তার পায়ের নিচে হাইটে হাইটে যেত এই জন্যই তো বলি গাছন্দার হয়েছে বড় জমিদার হয়েছে ছোট ও মা তা আগে বলবেন না আমি তো ভেবেছি আপনি কুলাঙ্গার ঘর বাড়ি কিছুটি নেই যে পোশাক পরে আছেন আরে বাবা রে ও বয় পোশাক আশাক দেখি কি বোঝা যায় কে গাছন্দার কে জমিদার ঠিকই বলেছেন ও মা বড্ড গরম ওই ছায়া গিয়ে একটু গল্প সব করি মরণের পরে কত সগ শুনুন এক্সকিউজ মি বলুন আমার না ঘুম হয় না ঘুম ওষুধ দিন তো
ঘুমের আগে 25 মিনিট হাঁটাহাঁটি করবেন, তারপরে ঠান্ডা পানি দিয়ে একটা শাওয়ার নেবেন, শাওয়ার নিয়ে বালিশ ছাড়া বিছানায় সোজা হয়ে শুয়ে পড়বেন, হাতে রাখবেন কবিতার বই। কবিতা আমি না প্রেসক্রিপশন চাই, ঔষধ চেয়েছি, ঔষধ। রাতে ঘুম আসার আরো একটা ভালো পদ্ধতি আছে, বলবো? শুনুন, আপনি তো ঘুম আসার জন্য ওষুধ খুঁজছেন না, তাহলে আমি কিসের জন্য ওষুধ দিতে এসেছি? আপনি এসেছেন ঝাঁকি খাবার জন্য, নেশা। আমি ঘুমানোর জন্যই ওষুধ দিই, অনেকগুলো ওষুধ খাবো, তারপর একবারে ঘুমিয়ে পড়বো। মরার জন্য খুব বাজে পদ্ধতি, কিছুই দেখতে পারলেন না, ঘুমিয়ে থাকলেন, ঘুমের মধ্যে মরে গেলেন। সুইসাইডের জন্য উত্তম পদ্ধতি হচ্ছে উঁচু কোনো ভবন থেকে লাফ দেয়া। কেন? কারণ উঁচু ভবন থেকে যখন আপনি লাফ দিবেন, পতন হতে হতে আপনি চারপাশ দেখতে পারবেন, মুখে থাকবে একটা ছোট্ট হাসি, উইথ আ সং, একবার বিদায় দে মা, ঘুরে আসি। তারপর আর কি, ইঞ্জিন নষ্ট হওয়া এরোপ্লেনের মতো গোত্তা খেয়ে মাটিতে পড়ে মৃত্যু নিশ্চিত। শিওর আপনি? বাজি লাগতে পারেন। হ্যাঁ সেটা ঠিক আছে, বাট ধরেন না মরে পঙ্গু হয়ে গেলাম, তখন বাজি ধরে কি হবে? বলেন। ঠিক বলেছেন, সেক্ষেত্রে বাজিটা যেটা করা যেতে পারে। আপনি কে? আপনি আমার দোকানে ঢুকছেন কেন ভাই? আমি বলছি ভাই, মানে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। মানে দোকান খালি পেয়ে ঢুকে পড়েছেন নাকি? খালি দোকানে কে ঢুকে জানেন? চুল বেরোন বেরোন। আচ্ছা ভাই, আপনার পকেটে গুলো কি ঢুকেছেন? দেখি দেখি দেখি। আরে ভাই আমি চোর না। আরে আপনি এমন করছেন কেন? কিছু ঢুকেন, এটা আমার মোবাইল। হ্যাঁ আরে কিছুই নেই না, আমি আপনাদের পাশে ঢুকলেন কেন? বেরোন বেরোন বলছি, এখন বেরোন, এখন বেরোন। আর ফাল্লাই ফললাম, দুম করিয়া বিদেশ আইলাম, তাকুম কই গুমামু করি, আগুম কই মুতুম করি, কিচ্ছু করিলাম পারতাম, জামালাত ফুরিয়া গেলাম। আদম ভাই, আদম ভাই, ওয়ের আর ইউ? আপনি খোয়াই? আদম ভাই, আদম ভাই, আদম কে খুঁজে? আমি জানি না, কিন্তু আমারটা বাস্তব। না না না, এটা কিভাবে সম্ভব? আমি তো বেঞ্চের উপর শুয়েছিলাম, ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়লাম। না 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 না, হতেই পারে না। আমি বোধহয় খেজটা বুঝে পাই। কি বুঝছেন বলেন আমাকে, এটা একটা স্বপ্ন তাই না? মেন ইজ মর্টাল, যেরকম সুখ এটা স্বপ্ন নয় সেটা সেরকম সুখ। কিন্তু কিভাবে কাজটা করছে আদম? আদম আপনি ঘুমানোর আগে কোনো লোকের লোকে মারছেন কিনা খুব খেয়াল করিয়া চিন্তা করুন। কি ব্যাপার আপনি আবার? কেন, কি চাই? আমি তো কিছু চাইতে পারি না, দিতে চাই। আপনাকে তো আমার সুবিধার মনে হচ্ছে না, উদ্দেশ্য বিধায় কি দ্রুত বলুন, আমি খুব টায়ার্ড। আচ্ছা
আপনি হঠাৎ করে কোথাও চলে গেলে কোনো অসুবিধা হবে? কোথায় যাব? ধরেন কোথাও চলে গেলেন, তাতে কি আপনার বাবা মা ভাই বোনেরা খুব চিন্তিত হবে? আমার জন্য চিন্তা করার কেউ নেই। না, ওরকম গার্লফ্রেন্ড ছি, এসব বাজে শব্দ আমার সামনে উচ্চারণ করবেন না। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। দাঁড়ান, আপনার উদ্দেশ্য ভিতরে কিছু বোঝা গেল না তো? উদ্দেশ্য কিছু নেই তো, থাকলে তো বুঝতে পারতেন। বাই বাই। আমি কিন্তু একজন গ্রাজুয়েট ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান? ওই যে রাস্তাঘাটে তাবিজ কবজ বিক্রি করেন আপনারা? খুব খেয়াল করে মাতুন ভাই, লম্বা লম্বা মাথায় শুরু করে দিচ্ছ। তাবিজ কবজ দেওয়া ম্যাজিশিয়ানের খাজ না। না না, মাঝে মাঝে টাকার প্রয়োজনে রাস্তাঘাটে জাদু দেখায় বড়। ওই হইল ভাই, আপনি বলেন এখানে কিভাবে আসলাম জানলে বলে। জানি কিন্তু আপনাকে বলবো না, আপনি এটা খুবই খারাপ লোক। আরে ভাই, আমি লোক ভালো না খারাপ তাতে আপনার কি যায় আসে? আমি এখানে কিভাবে আসলাম এটা জানলে আপনি বলেন। তা আবজাব করতেছো নাকি আমার সাথে? জারি জুরি মারতেছো না? জারি দিয়া তুমি যত বলার চেষ্টা করো, আমি কিন্তু ফরফর করিয়া তোমার কিচ্ছুই বলবো না। সামনে সৈয়দ, পেছনে শাহ, ডাবল টাইটেল, এটা বগি জুগি টাইটেল না। আমার লোক এইসব মাতিও না, জারি দিয়া ফরফর করে আমি সব বার করে দেবো না কিন্তু অত সোজা। এই বাঙালির এই জন্যই কিছু হয় না, এক লাইনের উত্তর 500 লাইন লিখে খাতার পর খাতা শেষ হয়ে যায়। এগুলো ধরে সকাল বিকাল থাপড়ানো। এ বেটা, আমার নেই থাপড়াই দেয় তুমি। আমি কখন বলছি আপনাকে থাপড়াবো? তো কইলা গীতা, ও যে কইলায় যে থাপড়াবো। এ বেটা, ও দেশে তোমার আগে আমি আইছি। তাই মি আপনি আমার চোখের সামনে থেকে জানতো যান। তোমার সাহস আমার চোখের সামনে কি বলতে যায়? তুমি যাও, মি আমার চোখের সামনে। বাতাসে বাতাসে বড় হয়েছে শুক্র শুক্র দুদিনের ফুয়া হয় তা ফ্রেম ন্যাংটা করিয়া থাপড়ানো। ইটা কিটা বেটা ফুলা পাগল হয়ে গেছে। আপনাকে দেখতে এসেছি। ফ্রড চিনি, আমি সব চিনি, আমি সবাইকে চিনি। কেউ আমাকে ভালোবাসে? কেউ না, বাবা মা আত্মীয় স্বজন, বয়ফ্রেন্ড। আপনার তো ভুলও হতে পারে, তাই না? আপনি কি? হ্যাঁ, আপনি কি আমার ভুল ধরেন? আমি আদম, এলিন। সত্যি সত্যি এলিন। ভেরি ফানি, আমার সামনে মাংস দেখতে গেলেন। চাপা মারার জায়গা পান না।
আমি তো মানে বাই ডিফল্ট চাপা মারতে পারি না। ও বাই ডিফল্ট নাই। আর হেলিয়ান বাবা, তুমি কোন প্ল্যানেট থেকে এসছো? জুপিটার। জুপিটার? চাচা চৌধুরীর সাবু গ্রহ? চাচা চৌধুরী, সাবু, এরা তো সব কাল্পনিক চরিত্র, কিন্তু আমি সত্যি সত্যি এলিয়েন। তাই দেখি তো কেমন সত্য। আমাকে নিয়ে যেতে পারবা তোমাদের গ্রহে? জুপিটার এখন নিয়ে যাওয়া যাবে না, তবে ভবিষ্যতে পারবো। খুব আমার চোখ বন্ধ আসছে, আমি জুপিটার। বাহ, আমার ঘরটা দেখে সমুদ্র হয়ে গেছে। আমার খাটটা কোথায়? মিশেলিয়ান, আমি তো দাঁড়িয়ে থাকতে পারছি না। সবকিছু এত সুন্দর কেন? লজিকের বাইরে এই পৃথিবীতে কোনো কিছু ঘটে না, কিন্তু বেশিরভাগ মানুষ তা বুঝতে পারে না বলে অন্ধবিশ্বাসে, আর এই অন্ধবিশ্বাসের কারণে এই পৃথিবীটা অন্ধকারে ডুবে যাচ্ছে। বুঝছেন আপনি? কথাগুলো আমি আপনাকে বলছি, আপনি বুঝতে পেরেছেন? আমার বোঝার দরকার না, আপনার কথা কে শুনতে চাইছে? এই যে সমস্যাটা তো এখানেই, প্রলেতারিয়েতরা সংগ্রামী হয়ে উঠতে পারছে না, কারণ তারা ভালো কথা গ্রহণ করতে পারছে না। হারিয়ে গেছে অন্ধবিশ্বাসের অন্ধকারে। জেগে উঠতে হবে, কাঁপিয়ে দিতে হবে বিশ্বকে, দেখিয়ে দিতে হবে যে এই পৃথিবী শুধুমাত্র প্রলেতারিয়েতদের, পুঁজিবাদী আর ভোগবাদীদের নয়, শ্রমিকের হাতিয়ার। কি হলো আমার সঙ্গে বলুন, গর্জে উঠো আরেকবার। আপনার ইচ্ছা, আপনি নিজে গর্জিয়া উঠুন, নিজে বেমাইয়া উঠুন, চিল্লাইয়া উঠুন, আমার পিছনে লাগছেন কেন আপনি? আশ্চর্য, কার জন্য এতগুলো কথা বললাম আমি? আপনার ভালোর জন্য তো বললাম। আমার পালা, আপনার বুঝতে গেল, বুঝতে হবে, জাগাতে হবে আপনাদেরকে, তা না হলে। এবার আপনার সমস্যা কি? আমরা খই আইসা ফেললাম, কুয়াই থাকুন, কুয়াই ঘুমামু, কুয়াই কিতা করুম না করুম, সেটা লইয়া ভাববেন না আপনি, এটা কিতা লইয়া ভাববেন? আসলে হয়েছে কি ভাই, টেনশনে বেশি কথা বলছি, একটু কথা বেশি বলতেছি যাতে টেনশন না না হয়। না, বিশ্বাস করতে মন চায় না, বেঞ্চির উপর ঘুমালা আমার এইখানে, না না না। এই আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন আপনি? এই এই জাহান্নামে। এই ভাই আপনি যেখানেই যান আমাকে সাথে নিয়ে যান প্লিজ, এখানে আমি একা একা কোথায় থাকবো, কি করবো আমি বলেন আপনি আমাকে? খবরদার, আমার লগে যাইতে যদি চান মুখ বন্ধ করিয়া রাখো, নাইলে কিন্তু। এইটা কি ধরনের কথা, মুখ বন্ধ করে রাখবো মানে?
আর এটা তো এক ধরনের স্বৈরাচারী আচরণ। আমার আমার বাক্য আমাকে বাক্য এটা আমি 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 স্বাধীনতা অর্জন করেছি, আমি কেন চুপ থাকবো, কেন কথা বলবো আমি? ওয়াল্লাহ আমি হোয়াই বললাম আইসা, দেশে থাকতেও যে দশটা ফোনের টক শো দেখা শুরু করতাম এক বিপদে আসলাম, আর এখন খালুলিয়া বললাম কিচ্ছু করতে আসি না, তার লিয়ার টেনশন আছি, এর মধ্যে খানের মধ্যে একটা জীবন্ত মাইক ঘুরতে ঘোরাঘুরি করতে, কেউ আসবে না, বস্তু জগতে এরকম ভূত প্রেত আদম কিছু নেই, আপনি বিশ্বাস করছেন? আরেকবার যদি মাতো না তাহলে কিন্তু আমি তোমারে, তাহলে কি কি করবেন আপনি? আপনি আমার বাক্য চেপে ধরবেন, কণ্ঠস্বর চেপে ধরবেন আপনি আমার? না তাহলে দেখতে চাও নাকি? দেখতে চাই আমি, আপনি করেন। তুমি কি না দেখতে চাও? আমি এটা দেখতে চাই, আপনি করেন। তাহলে 1 2 3 গো, 1 2 3 এই এই আপনি কই যান? আরে আমি কই যাব? আপনি কি এই মহল্লাতেই থাকেন? না থাকি না, আবার থাকি, আমি আসলে সব জায়গায় আছি। আমার দিকে ওই পিস্তলটা ছুড়ে মেরে যে ছেলেটা দূরে পালালো, আপনি ওকে চেনেন? না ঘটনার সময় আমি ছিলাম না, আমি ওকে চিনি না, তবে খুঁজে বের করা যাবে। ওই ছেলেটা তো এই বাড়িতেই থাকে, ওকে আপনি ধরিয়ে দেন, আমি আপনাকে পুরস্কৃত করব। কি পুরস্কার দেবেন? আমার কাছে বেশ কিছু মহামূল্যবান বই আছে, ওই বইগুলো সব আপনাকে দিয়ে দেবো, পড়বেন জ্ঞান বাড়বে। হুম বই পুরস্কার আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা আপনি আমার চোখে দিয়ে থাকেন তো? ঠিক আছে, সবই তো ঠিক আছে, কিন্তু আপনি না বললেন আপনি ঘটনার সময় ছিলেন না, এত হুবহু বললেন কিভাবে? ছেলেটাকে খুঁজে পেলে কি করবেন? ফোন করব ওকে আমি, তারপর বিদেশ চলে যাব। বলেন কি, আমার সারা শরীর অঙ্গে অঙ্গে ব্যথা, আজ পর্যন্ত কেউ একটা চোর মারেনি আমাকে, আর ওর জন্য পুলিশ আমাকে কিভাবে মারলো, ও মা, ওরে আমি খুন করে ফেলবো। আমি বলি কি, এসব কোনো কোনির কি দরকার, তার চেয়ে বরং বিদেশ চলে যান। না ওই ফাজিল ছেলেটাকে শাস্তি না দিয়ে কিসের বিদেশ? আপনি আমার সাথে যাবেন ভাই, চলেন আস্তে আস্তে। আপনি আপনি নক করেন নাকি? মনে উনি খুব বিপজ্জনক মানুষ, আপনি নক করেন নাকি? ভেতরে যেই হোক না কেন, ওই শয়তানটাকে সাথে না নিয়ে আমি আর যাব না। আপনি যে ভেতরে যাবেন, যদি ওদের কাছে অস্ত্র থাকে আপনি নক করেন নাকি? তাও ঠিক। আচ্ছা ভাইয়া, আপনার কাছে ছুরি জাপাতি দাও বন্দুক এই টাইপের কিছু একটা হবে? আমার কাছে কিছু নেই, খুঁজে দেখি। পানি খাবো।
এটা কেমন নাম? সংক্ষিপ্ত নাম, সামি থেকে সা। সবকিছু সংক্ষিপ্ত হচ্ছে তো, তাই আমি সংক্ষিপ্ত করে সা রেখেছি। দুদিন পর আরো সংক্ষিপ্ত করে ফেলবো, সর রাখবো। ভাই ডিজিটাল যুগ, সবকিছু যেহেতু সংক্ষিপ্ত হচ্ছে, আমার নামটাও সংক্ষিপ্ত করছি। যুগের সাথে তাল মিলিয়ে প্যারেড করতে হবে না, তাই প্যারেড করে চলছি।